কবিতা সৃষ্টি কর্তা তোমার নাটি মুখে লইয়া গাইতে কিচা শুরু করিলা তুমি আলা সৃষ্টি কর্তা তোমার নাটি মুখে লইয়া গাইতে কিচা শুরু করিলা কত আজব কাণ্ড ঘটাও কত রঙের লীলা দেখাও কত আজব কাণ্ড ঘটাও কত রঙের লীলা দেখাও বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা এলো বুঝি কি আমাদের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা এলো বুঝি কি আমাদের ধারা ছিল পটুয়া খালি জেলা 2001 সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পটুয়া খালি জেলা গ্রামের নাম লক্ষণপুরা থানা হয়ে গলা চিপা গ্রামের নাম লক্ষণপুরা থানা হয়ে গলা চিপা নাম কি তার হয় রে সংসারে সে অনেক সুখী তাহার একজন ছিল খুকি ছোট ছেলে ছিল জাকির মিয়া সংসারে সে অনেক সুখী তাহার একজন ছিল খুকি ছোট ছেলে ছিল জাকির মিয়া মেয়ের নাম ঝুমুর খাতুন রূপ যে তাহার সোনার বড় মেয়ের নাম ঝুমুর খাতুন রূপ যে তাহার সোনার বরণ এ রূপে বাপে হয় পাগল দয়ালাল্লা এলো বুঝি কি আমাদের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা এলো বুঝি কি আমাদের ধারা দেখিল চাহিয়া একদিন মেয়ে পুকুর থেকে গোসল করে আসে ঘরে গফুর মিয়া দেখিল চাহিয়া আর মেয়ে রূপ দেখিয়া মনে যায় আগুন ধরিয়া আর মেয়ে রূপ দেখিয়া মনে যায় আগুন ধরিয়া বাপের মনে কাপড় বদলায় বাপে আরে আরে যায় বললাম আমি মেয়ে রূপের জালা মেয়ে ঘরে কাপড় বদলায় বাপে আহ
गममी मेरु के जाला मैं तो खुशी मोने कपड़े बदलाए घरेर कोने मैं तो खुशी मोने कपड़े बदलाए घरेर कोने पापिर मोने शैतान हेरा लुका यहाँ दया लाल ना एलो बुझी किया मो तेरे धारा बुझी ना तू
पुरमिया बाजार थेके मेरे जन तेल किने किने आरली बिस्टी कारायना ओ पुरमिया बाजार थेके मेरे जन तेल किने किने आरली बिस्टी कारायना एने दिलो मेरे हाथे मेरे मोने खुशी लागे चलिया
চাকির কে সঙ্গে নিয়ে বাপের বাড়ি গেল গুহ চলিয়া ভাইয়ার মাকে বিদায় দিয়ে ঝুমুর যায় ঘরে চলে ভাইয়ার মাকে বিদায় দিয়ে ঝুমুর যায় ঘরে চলে বাপের জন্য রাখিল রান্ধিয়া দয়াল বাপের পায়ে ধরিয়া ঝুমুর খাতুন কান্দে বইয়া
ভাবে বলে ওরে মেয়ে পাগল হইছি তোরে দেখে চুপ করিয়া থাকরে তুই শুইয়া ভাবে বলে ওরে মেয়ে পাগল হইছি তোরে দেখে চুপ করিয়া থাকরে তুই শুইয়া মোল্লা সাহেব কইছে মুরে নিজের গাছের ফল খাইলে কইছে বুঝা শুইনা দয়া লালা এলো বুঝি কিয়া মতের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়া লালা এলো বুঝি কিয়া মতের ছাড়িয়া ছিল মেয়ের কপালে কেমন
শক্তি নাই রে তাহা হাতে গেলে পরে বারে বা কত জায়গায় আসার পাশার খাইল গায়ে শক্তি নাই রে তাহা হাতে গেলে পরে বারে বা কত জায়গায় আসার পাশার খাইল কলঙ্ক হইল ববে থাকব না রে জগতে কলঙ্ক হইল ববে থাকব না রে জগতে ফাঁসি দিয়া যাইব রে মরিয়া দয়ালাল্লা এল বুঝি কিয়া মতের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা গাইতে গিয়া চিন্তা করে ঋষি ধৈরা মইরা গেলে কেমনে হইব বিচা শিলা গাইতে গিয়া চিন্তা করে ঋষি ধৈরা মইরা গেলে কেমনে হইব বিচা বদমাশ বাপের অত্যাচারে জীবনে গেল নষ্ট হয়ে বদমাশ বাপের অত্যাচারে যাইয়া মে বিচার দিল সবার কাছে কাল সকালে হইব বিচার গেরামেতে যাইয়া মে বিচার দিল সবার কাছে কাল সকালে হইব বিচার আরাম করে তাই শুনিয়া চিন্তা করে টুলে বসিয়া রাতে যাইব রে পালাইয়া দয়ালাল্লা এল বুঝি কিয়া মতের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা এল বুঝি কিয়া মতের ধারা যখন গভীর হইল ঘরে দরজা বদমাইশ খুল চাইয়া দেখে মেয়ে রয়ে বসিয়া রাত্র যখন গভীর হইল ঘরে দরজা বদমাইশ খুল চাইয়া দেখে মেয়ে রয়ে বসিয়া মেয়ে বলে শয়তানে পিতা যাইবা কোথায় পালাইয়া বলে শয়তানের পিতা যাইবা কোথায় পালাইয়া আমার গায়ে কলঙ্কের দাগ দিয়া দয়ালাল্লা এল বুঝি কিয়ামতের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়ালাল্লা এল বুঝি কিয়ামতের ধারা জানি আমি পালাইয়া যাইবা তুমি এই কারণে রইয়াছি জাগিয়া মেয়ে বলে জানি আমি পালা
কাছি জাগিয়া অলঙ্কে দাগ লাগছে গায়ে দেব না তোমায় ছেড়ে অলঙ্কে দাগ লাগছে গায়ে দেব না তোমায় ছেড়ে লোক জমাইলো জোরে চিতার দিয়া
পাতিয়া দয়া লাল্লা এলো বুঝি কিয়া মতের ধারা বুঝি না তো তোমার লীলা খেলা দয়া লাল্লা এলো বুঝি কিয়া মতের ধারা লোকের মুখে খবর পায়া পুলিশ আসে হুন্ডা নিয়া এসে দেখে সব সত্য ঘটনা লোকের মুখে খবর পায়া পুলিশ আসে হুন্ডা নিয়া এসে দেখে সব সত্য ঘটনা পুলিশ কহায় আর মাইরো না আমার হাতে দেও ছাইরা পুলিশ কহায় আর মাইরো তোমার লীলা খেলা দয়া লাল্লা
লোক জানে গফুর মিয়ার হাত পাবে দে পুলিশের হাতে দেহ তুলিয়া তারা সব লোক জানে গফুর মিয়ার হাত পাবে দে পুলিশের হাতে দেহ তুলিয়া আসবো